হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো অলরেডি তোমরা থাম্বনেলে কিন্তু দেখে নিয়েছো যে আমি কি প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে ভাই, আমরা দ্রুত ইভেন্ট কমপ্লিট করব। তো কিভাবে দ্রুত ইভেন্টটা কমপ্লিট করতে পারি সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করি, যদি তোমরা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করবে। ওকে, তো অ্যাট ফার্স্ট আমি বলি, যাদের ট্রফির প্রতি মায়া আছে তারা কিন্তু আমার এই প্রসেস অনুসারে কাজ করতে পারবে না, ঠিক আছে? তো যাদের ট্রফির প্রতি কোনো মায়া দয়া নেই তারা কিন্তু আমার এই সিস্টেমটা অনুসারে যদি কাজ করেন তারা কিন্তু এক ঘন্টার ভিতরে ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? তো আমাদের যেটা হয় ভাই, আমাদের সময়ের কারণে কিন্তু অনেক সময় অ্যাটাক করা হয় না, যে কারণে আমাদের টাইম মতো অ্যাটাক না করার কারণে কিন্তু আমাদের ইভেন্টের যে অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু আমরা ধরতে পারি না, তার মানে ইভেন্টটা আমরা পুরোপুরি কমপ্লিট করতে পারি না। ওকে, তো আপনি যদি দ্রুত ইভেন্টটার এখানে যদি কমপ্লিট করে নেন, তারপরে আপনি যে অ্যাটাকগুলো দেবেন সেই অ্যাটাকের পরে কিন্তু আপনাকে বোনাস দেওয়া হবে। তো আমি যদি এখান থেকে শুধু এই মেইন যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা কমপ্লিট করতে যদি আমি এখান থেকে 10 দিন সময় নিয়ে ফেলি, তাহলে আমি পরবর্তী বোনাস নেবার জন্য আমি কিন্তু আর সময় পাবো না, ঠিক আছে? এই জন্য দ্রুত ইভেন্টটাকে কমপ্লিট করুন, তারপরে যে অ্যাটাকগুলো দেবেন সেই অ্যাটাকগুলো থেকে কিন্তু আপনি বোনাসটা দ্রুত পাবেন, ঠিক আছে? নতুবা আপনার বোনাস পেতে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অফারটা মানে টাইম ওভারও হয়ে যেতে পারে। দেখেন, মাত্র 10 দিন 16 ঘন্টা আমার হাতে টাইম আছে, যদি আমরা ইভেন্টটা ফুললি কমপ্লিট করতে যাই তাহলে অবশ্যই আমাদের 50টার উপরে অ্যাটাক করতে হবে, এবং দিনে যদি আপনি 5টা অ্যাটাক করেন তাহলে আপনার 10 দিন সময় কিন্তু এই ইভেন্টের যে এগুলো আছে এগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার প্রায় 10 দিন সময় লেগে যাবে, দিনে 5টা করে অ্যাটাক দিলে, ঠিক আছে? তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার বোনাস পাওয়ার মতো সময় কিন্তু আর থাকবে না, তখন কিন্তু আপনি এই 2000 ড্রাগন মেডেল কিন্তু আপনি পাবেন না। ওকে, তো আশা করি বুঝতে পারছেন কেন দ্রুত আপনারা ইভেন্টটা কমপ্লিট করবেন। তো এক্ষেত্রে দ্রুত ইভেন্টটা কমপ্লিট করতে গেলে কিন্তু আপনাদের যেটা করতে হবে, ট্রফির মায়া সম্পূর্ণ ত্যাগ করে দিতে হবে, ঠিক আছে? তো ট্রফির মায়া ত্যাগ করার পরে আমরা কীভাবে ইভেন্টটা কমপ্লিট করতে পারি দ্রুত সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো দেখেন এখানে যদি আমরা যাই টার্নাল 13 বেস থেকে একদম টার্নাল 16 বেস পর্যন্ত, হিরোস থেকে 4টা, ঠিক আছে? তো টার্নাল 11 এবং 12 এখানে থাকে 3টা, এবং টার্নাল 10 লেভেলের থাকে 2টো। তো যাদের টার্নাল 10 লেভেল তারা কিং এবং কুইন দিয়ে আমি যে সিস্টেমটা দেখাবো এইভাবে দ্রুত ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করবেন, এবং যাদের টার্নাল 11 বা 12 তারা কিন্তু কুইন এবং গ্র্যান্ড অর্ডেন দিয়ে এই ইভেন্টটা কমপ্লিট করবেন, এবং যাদের টার্নাল 13 বেস থেকে একদম 16 বেস পর্যন্ত তারা ইভেন্টটা কমপ্লিট করতে কিন্তু আরসি, কুইন এবং গ্র্যান্ড অর্ডেন ইউজ করতে পারেন, ঠিক আছে? তো চলুন আমি দেখাই দিচ্ছি কীভাবে আপনারা এই ইভেন্টটা কমপ্লিট করবেন। এখন আমি যদি এখানে অ্যাটাকে চলে যাই, অ্যাটাকে যাওয়ার পরে জাস্ট ওয়েট, ওকে, তো দেখেন অ্যাটাকে যাওয়ার পরে গ্র্যান্ড অর্ডেন দেখেন একদম সাইডের গ্র্যান্ড অর্ডেনটা থোয়া আছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু ক্লানও সাইডে থাকতে পারে, ঠিক আছে? তো এখন কিন্তু দেখেন সুপার সেল প্রথম যখন ইভেন্টটা শুরু করছে তখন কিন্তু দেত 150 রেড ইনভলপস, ওকে, তো এখন কিন্তু আমাদের দেওয়া হচ্ছে 225, তার মানে এখন আমরা টোটালি যদি একটা ফুল অ্যাটাক করি তাহলে পাবো 450, এবং আমরা যদি হাফ অ্যাটাক করি তাহলে পাবো 225। হাফ অ্যাটাক বলতে কীরকম, যেটা আমি সিস্টেমটা দেখাইতেছি, দেখেন এই গ্র্যান্ড অর্ডেনটাকে আমি যদি টেক ডাউন করতে পারি তাহলে কিন্তু আমি 225 পেয়ে যাবো। তো আমি এখানে যদি আরসি দিয়ে দিই সাথে গ্র্যান্ড অর্ডেন দিয়ে দিই, ঠিক আছে, গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দেবো, আরসি অ্যাবিলিটিটা দিয়ে দেবো, সিম্পল আমি এখান থেকে বের হয়ে যাবো। তার মানে আমি 225 অলরেডি পেয়ে গেছি, আমার 27টা ট্রফি লেস হয়েছে। তো আমার তো ট্রফির প্রয়োজন নেই, আমার প্রয়োজন রেড ইনভলপস। ওকে, তো যাই হোক, এরপরে যদি আবার আমি এটাকে চলে যাই, দেখেন সিম্পল মানে আপনি একটা অ্যাটাক করতে যেটুকু সময় আপনার যাবে, মানে দুটো অ্যাটাক যদি আমরা পরপর করি তারপরে কিন্তু ট্রুফ স্টান হতে মিনিমাম আপনার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো অনেক ক্ষেত্রে আমরা অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, যে কারণে কিন্তু আমরা পারি না। তো এখানে দেখেন সমস্ত কিছু ভিতরে আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা নেক্সট আবার যাব, ঠিক আছে? ওকে, তো আমি যেটা বলতেছিলাম, অনেক সময় কিন্তু কাজের ব্যস্ততার কারণে ওই 2 ঘন্টা পরে অ্যাটাক দেওয়া হয় না, কিনা 4-5 ঘন্টা পর কিন্তু আমাদের গেমে ঢুকতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাটাক দিতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়, যে কারণে আপনি ফুললি কিন্তু অ্যাটাক করে কিন্তু মানে ঠিকমতো রেড ইনভলপস কালেক্ট করতে পারতেছেন না, ঠিক আছে? তো তাদের জন্য বন্ধুরা আমি 1 ঘন্টা সময় নেবো হাতে, আমি জাস্ট এখানে আরসিটাকে দিয়ে দেবো, আরসির অ্যাবিলিটি দিয়ে জাস্ট এখান থেকে বের হয়ে যাবো, ঠিক আছে? সিম্পলি এখান থেকে 225টা পেয়ে গেলাম। সাথে যদি আপনি গ্র্যান্ড অর্ডেন দেন তাহলে কিন্তু আরসিটাকে আপনি প্রচুর সময় ধরে জীবিত রাখতে পারবেন। যেমন আমি আবার একটা অ্যাটাক গিয়ে দেখাই দিই, ওকে, জাস্ট ওয়েট, ওকে। তো এখানে দেখেন গ্র্যান্ড অর্ডেন কোথায় আছে, এই যে সাইডে গ্র্যান্ড অর্ডেন রয়ে গেছে, আমি এখানে আরসিটাকে
ইউজ করে দেবো, সাথে গ্রান্ট অর্ডেন ইউজ করে দেবো, গ্রান্ট অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দেবো, আর সি অ্যাবিলিটি দিয়ে দেবো। ঠিক আছে, তো সিম্পল এখান থেকে হয়ে গেছে, আমি এখান থেকে টপ করে বের হয়ে যাবো। তো এখানেও কিন্তু আমি 225টা পেয়ে গেছি। দেখেন অলরেডি কিন্তু আমি এর আগে দুটো ইভেন্ট কিন্তু আমার কাছে ছিল, তো এখন দেখেন আমার তিনটে হয়ে গেছে। মানে আমি কয়টা অ্যাটাক দিয়েছি, কয় মিনিটের ভিতরে আমার একটা কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ইভেন্ট আপনি দ্রুত কমপ্লিট করতে পারবেন, এবং যাদের 11 বেস বা 12 বেস তারা কীভাবে কমপ্লিট করবেন, চলুন আমি সেটাও দেখাই দিচ্ছি। ওকে, জাস্ট ওয়েট। ওকে, তো এখানে গ্র্যান্ড অর্ডেন দেখেন এই সাইটে রয়ে গেছে। আমি জাস্টটা করবো, এখানে কুইনটাকে দিয়ে দেবো, গ্র্যান্ড অর্ডেনটাকে ইউজ করে দেবো, তারপরে এখানে গ্র্যান্ড অর্ডেনের অ্যাবিলিটি ইউজ করে দেবো। ঠিক আছে, কুইনটা অনেক সময় জীবিত রাখতে পারি এবং অনেকগুলো অ্যাটাক আমরা এখানে করতে পারি। ঠিক আছে, এখন যেটা করতে হবে, এখানে জাস্ট কুইনের অ্যাবিলিটিটা ইউজ করে দেবেন, দেখবেন যে গ্র্যান্ড অর্ডেনটা মানে টেকডাউন হয়ে গেছে, সাথে সাথে এখান থেকে বের হয়ে যাবেন। ঠিক আছে, এইভাবে যদি আপনারা অ্যাটাক করেন তাহলে আমি যেটা বলছি যে 1 ঘন্টার ভিতরে আপনারা ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন, এটাই হচ্ছে একমাত্র পথ দ্রুত ইভেন্ট কমপ্লিট করার জন্য। ঠিক আছে, এছাড়া কিন্তু অন্যথা আর কোনো পথ নেই। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা দ্রুত ইভেন্টটা কমপ্লিট করবেন। তো ইভেন্ট যখন আপনাদের ফুললি কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা ইভেন্টের যে ড্রাগন মেডেল পাবেন, সেই ড্রাগন মেডেল দিয়ে আপনারা কী জিনিস কিনবেন। কিন্তু অনেকের ভিতরে একটা কোশ্চেন থেকে যায় যে আমরা কোনটা কিনবো, মানে এখানে অনেক ধরনের তো অফার দেওয়া থাকে, তো অনেকে কিন্তু ভুলভাল কিনে ফেলে, যেটার ফল ভুক্তভোগী অন্য অন্য সময় হতে হয়। ঠিক আছে, তো এখানে আমি তাদের জন্যই বলতেছি, ভাই এখানে দেখেন ইভেন্ট হচ্ছে 4th Arrow। ভাই আপনারা যে কোনো জিনিস কিনুন বা না কিনুন, আপনাদের অবশ্যই আমি বলবো যে 4th Arrowটা অবশ্যই কিনবেন। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা হিরো ইকুইপমেন্ট। ঠিক আছে, এটা যদি আপনি না কেনেন না, পরবর্তীতে কিন্তু আপনি এর ভুক্তভোগী হবেনই। ঠিক আছে, তো দ্বিতীয় কথা হচ্ছে স্কিন। ভাই স্কিন আমরা এখানে এই স্কিনটা না কিনতে পারি, তাতে কী হয়েছে, আমাদের কাছে তো হিউজ পরিমাণ স্কিন আমরা জেমস বা টাকা দিয়ে বা এমনিতে আমরা এখানে যে মেডেল পাই সেই মেডেল দিয়েও কিন্তু আমরা স্কিন কিনতে পারি। তাহলে বন্ধুরা, আমরা স্কিন একটা স্কিন না নিলে আমাদের কিছুই হবে না। তো যদি আমরা এখানে 4th Arrow না নিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই প্রবলেম হবে। ঠিক আছে, যেরকম এর আগের ইভেন্টে কিন্তু ভাই জায়েন্ট গন্টলেট দেওয়া হয়েছিল, সেই জায়েন্ট গন্টলেট যখন দেওয়া হয়েছে না, যারা জায়েন্ট গন্টলেট তখন নেয় নাই তারা কিন্তু এখন আর জায়েন্ট গন্টলেট পাচ্ছে না, কারণ কোনো জায়গায় কোনো অফার, যে কোনো অফারে যান, শোপে যান, কিছুতে যান, কোনো জায়গায় আপনি জায়েন্ট গন্টলেট কিন্তু খুঁজে পাবেন না। ঠিক আছে, যে কারণে তাদের জন্য কিন্তু ভাই অনেকটাই কষ্ট হয়ে যায়, জায়েন্ট গন্টলেটের জন্য কিন্তু তারা অনেকটাই কষ্ট পাচ্ছে, আমি নিচ্ছি। ঠিক আছে, যেরকম আমি একটা বেজে ভাই জায়েন্ট গন্টলেট নেই নি, সেই বেজের জন্য কিন্তু আমি খুবই কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তো কাজেই বুঝতে পারছেন যে আমাদের কোন টুলসটা নেওয়া প্রয়োজন। এখান থেকে আপনারা জাস্ট 4th Arrowটাকে আগে নেবেন। ঠিক আছে, এখানে যে আমাদের 4th Arrow আছে, 4th Arrowটাকে আগে নিতে হবে, তারপরে আমরা যে বোনাস পাবো সেই বোনাস দিয়ে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো আছে সেগুলো আমরা পারচেস করতে পারি। ওকে, তো যাই হোক, এখান থেকে বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইভেন্ট যদি আপনি এখান থেকে ইভেন্ট পারচেস করেন, ইভেন্ট পারচেস করার পর আপনি কিন্তু এখানে আরও প্রচুর ড্রাগন মেডেল পাবেন, তা দিয়ে কিন্তু আপনি আরও অনেক কয়টা ইভেন্টের রিওয়ার্ড কিন্তু কিনতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে আপনাদের কোনটা প্রয়োজন। যারা আমার মতো ফ্রি খেলেন তাদের জন্য অবশ্যই আমি বলবো, শুরুতেই আপনারা 4th Arrowটা নেবেন, তারপরে যে বোনাস পাবেন 2000 বোনাস দিয়ে আপনি এখান থেকে যেটা পছন্দ হবে 2000-এর ভিতরে আপনি সেটাই এখান থেকে ইভেন্টটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিওর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বন্ধুরা, বাই।